রিজনেবল বাজেটের মধ্যে একটা ইউনিভার্সিটি হচ্ছে দং ইউ ইউনিভার্সিটি, সেই এখানে আপনি যদি আসছে 6.5 থাকে ব্যাচেলর প্রোগ্রামে 100% স্কলারশিপ পাবেন, আর যদি 6 থাকে সেক্ষেত্রে আপনি 50% স্কলারশিপ পাবেন মাস্টার্স প্রোগ্রামের জন্য। সো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আপনার 4-6 লাখ টাকার একটা বাজেট থাকলে আমি আশা করছি দং ইউ ইউনিভার্সিটিতে আপনাকে আপনাদের ফার্দার স্টাডিটা কন্টিনিউ করতে পারবেন। আর দং ইউর লোকেশনটা যেহেতু বুসানে, আপনারা বুসানটা অনেকভাবে জেনে থাকতে পারেন ট্রেন টু বুসান বা বিভিন্ন কোরিয়ার ড্রামা বা ওয়েব সিরিজ কিংবা মুভির মাধ্যমে। সো দং ইউর বুসান এই সিটিটাতে জবের অপরচুনিটি আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার। আপনারা বেসিক ভাষাটা শিখে আসতে পারলে এখানে চাইলে আপনারা খুব দ্রুত আপনাদেরকে মানিয়ে নিতে পারবেন বা জব করে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম, মেহেদি হাসান, দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় ইউনিভার্সিটি দং ইউ ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। দং ইউ ইউনিভার্সিটির লোকেশনটা হচ্ছে বুসানে। আমি এখন দং ইউনিভার্সিটির একটা আইকনিক প্লেস থেকে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট আর কি, এখানে অনেকগুলো ক্যাম্পাস দেখা যাচ্ছে, একদম প্রায় 19টার মতো এখানে আছে। একদম এখান থেকে শুরু করবো দিকটা পুরোটা, পিছনে একটা লোগো দেখা যাচ্ছে দং ইউনিভার্সিটির। আজকে ইনশাল্লাহ দং ইউনিভার্সিটির নিয়ে আপনাদেরকে কথা বলবো। দং ইউনিভার্সিটিটা লোকেশন হচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিটি বুসানে। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিটা অনেকটাই কম, মাত্র 60,000 কোরিয়ান ওন। আর স্প্রিং সেশনের 2000 মার্চের স্প্রিং সেশনের অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গিয়েছে অলরেডি। সো ফার্স্ট রাউন্ড অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ, সেকেন্ড রাউন্ডটা শুরু হবে সামনের মাস থেকে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেকেন্ড রাউন্ডের আপডেট অবশ্যই জানিয়ে দিব। আর আইএলটিএসের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে 5.5, আপনি যদি 5.5 থেকে থাকে দেন আপনি দং ইউ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর স্কলারশিপ সিস্টেমটা হচ্ছে এখানে যদি 5.5 থেকে থাকে আপনি কোনো রকম স্কলারশিপ পাবেন না ব্যাচেলর প্রোগ্রামের জন্য, যদি 6 থেকে থাকে আইএলটিএসে তাহলে আপনি 50% স্কলারশিপ পাবেন, আর যদি আপনার 6.5 থেকে থাকে তাহলে 100% স্কলারশিপ পাবেন। যেটা অনেক বেশি স্টুডেন্টকে আকৃষ্ট করেছে এই স্কলারশিপ সিস্টেমটার কারণে, আপনার আইএলটিএস যদি 5.5 থাকে মাস্টার্স প্রোগ্রামের জন্য সেক্ষেত্রে আপনি অ্যাডমিশন ফিটা আপনি ফ্রিতে পাবেন, আর যদি আপনার 6 থাকে আইএলটিএস তাহলে আপনি 50% স্কলারশিপ পাবেন। ব্যাচেলরে আপনারা প্রায় 3টা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন। সায়েন্স স্টুডেন্টের জন্য ইন্টেলিজেন্ট কম্পিউটিং সাবজেক্টে যেটা সিএসসির কাছাকাছি, এটাতে টিউশন হচ্ছে 40 লাখ টাকা। আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য হচ্ছে 29,78,000 কোরিয়ান ওন। সো এটার উপরে আপনি যদি আইএলটিএস 6.5 থেকে থাকেন তাহলে আপনি 100% স্কলারশিপ পেয়ে যাবেন, 6 থাকলে 50% স্কলারশিপ পেয়ে যাবেন। যার পরে হচ্ছে আপনার প্রায় স্কলারশিপ পাওয়ার পর আপনার টিউশন ফিটা 2-2.5 লাখের ভিতরে হয়ে যাবে। আর মাস্টার্সে আপনারা সাবজেক্ট পাবেন সফটওয়্যার, এআই, মেকানিক্যাল অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, এই দুটো সাবজেক্টে 51,36,000 কোরিয়ান ওন। আর অ্যাডমিশন ফি হচ্ছে 6,30,000 কোরিয়ান ওন। আগেই বলেছিলাম যে আপনাদের যদি আইএলটিএস 5.5 থাকে তাহলে অ্যাডমিশন ফিটা ফ্রি, আর 6 থাকলে আপনার টোটাল টিউশন ফির উপরে আপনি 50% স্কলারশিপ পাবেন। আর আর্টসের জন্য আর কমার্সের জন্য স্টুডেন্টদের জন্য আছে গ্লোবাল বিজনেস সাবজেক্টটা পাবেন, আপনারা এমবিএ করতে পারবেন এখানে, সেই সাথে গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই দুইটা টিউশন ফি হচ্ছে 40,19,000 কোরিয়ান ওন, সেই সাথে অ্যাডমিশন ফি হচ্ছে 6,30,000 কোরিয়ান ওন। সব মিলিয়ে একদম রিজনেবল বাজেটের মধ্যে একটা ইউনিভার্সিটি হচ্ছে দং ইউ ইউনিভার্সিটি, সেই এখানে আপনি যদি আসছে 6.5 থাকে ব্যাচেলর প্রোগ্রামে 100% স্কলারশিপ পাবেন, আর যদি 6 থাকে সেক্ষেত্রে আপনি 50% স্কলারশিপ পাবেন মাস্টার্স প্রোগ্রামের জন্য। সো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আপনার 4-6 লাখ টাকার একটা বাজেট থাকলে আমি আশা করছি দং ইউ ইউনিভার্সিটিতে আপনাকে আপনাদের ফার্দার স্টাডিটা কন্টিনিউ করতে পারবেন। আর দং ইউর লোকেশনটা যেহেতু বুসানে, আপনারা বুসানটা অনেকভাবেই জেনে থাকতে পারেন ট্রেন টু বুসান বা বিভিন্ন কোরিয়ার ড্রামা বা ওয়েব সিরিজ কিংবা মুভির মাধ্যমে। সো দং ইউর বুসান এই সিটিটাতে জবের অপরচুনিটি আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার। আপনারা বেসিক ভাষাটা শিখে আসতে পারলে এখানে চাইলে আপনারা খুব দ্রুত আপনাদেরকে মানিয়ে নিতে পারবেন বা জব করে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আমি আশা করছি আপনাদের বিদেশে উচ্চশিক্ষা যাত্রা অনেক বেশি সহজ এবং সুন্দর হবে। আপনাদের বিদেশে উচ্চশিক্ষা জার্নিতে ব্রাদার্স ইন্টারন্যাশনাল সবসময় বদ্ধপরিকর আছে আমাদের ঢাকা অফিসের ঠিকানা মধ্যে, জিন ফকিরেবল পানির ট্যাঙ্কের সাথে মনিটর লিফটের 12তলায়। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের কার্যক্রম চলে, আমাদের শনিবার থেকে বৃহস্পতিবার কার্যক্রম চলে। সো আপনারা অবশ্যই আমাদের অফিসে আমন্ত্রিত, আর বিদেশে উচ্চশিক্ষা বিশেষ করে দক্ষিণ কোরিয়া বা ফিনল্যান্ডে যেতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। দং ইউর ক্যাম্পাস থেকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে, চমৎকার একটা ক্যাম্পাস, ভালো লাগার মতো একটা ক্যাম্পাস। বিশেষ করে এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, বাস সিস্টেম, শাটল বাস সিস্টেম আছে, প্রত্যেক 4-5 মিনিট পর পরে বাস আসছে যাচ্ছে। এটা একদম পাহাড়ের উপরে, অনেক উপরে, এখানে আসলে পায়ে হেঁটে আসাটা একটু ডিফিকাল্ট সত্যি কথা। এখানে আসলে বাস ছাড়া আসাটা খুবই টাফ, আপনি উঠা অনেক টাফ, নামাটা খুবই ইজি আর কি সব মিলে। সো চমৎকার একটা ক্যাম্পাস থেকে বিদায় জানাচ্ছি আপনাদেরকে, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আর হচ্ছে সকলকে অনেক বেশি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।